जात जकुन सिंह फुक दिया गो जकुन सिंह फुक दिया जख विकट आवाज है विकट आवाज चले आसब समय रुमी ना कि से दिन मानूष तार भाई होते पले चले जाए पाली जाए मानूष तार भाई पाली जाए এমন কি যে আদরের মা যে আদরে বাবা সম্মানিত মা এবং বাবা এই দুজন ব্যক্তি সেদিন পলে চলে যাবে ও উম্মে হে আবি আমার লাগে সেই দিন মানুষ সন্তান তার মা বাবাকে ছেড়ে চলে যাবে মা বাবা সন্তানকে ছেড়ে চলে যাবে উম্মে আবি তার মা তাকে ছেড়ে চলে যাবে যার জন্য রাত দিন সমান করে দিয়েছি পরিশ্রম করেছি মাথা গাম পাই বলেছি এই স্ত্রী পর্যন্ত আপনাকে আমাকে ছেড়ে চলে যাবে অসহবাতিহি বানি যার জন্য আপনি রাতে ঘুমান নাই যার জন্য দিনে ঘুমাই নাই খালি কাজে ব্যস্ত চব্বিশ ঘন্টায় ডিউটি গাড়ি চালাই এই কাজ করি ওই কাজ করি একটাই শুধু উদ্দেশ্য পরিবার শান্তি আনতে হবে আর শান্তি আনার মত একমাত্র মূল হাতে আছে পয়সা পরিবারে শান্তি আনার জন্য একমাত্র এই মূল যে অস্ত্র যে হাতিয়ার এই হাতিয়ার হচ্ছে আপনার ইনকাম পয়সা যার পরিবারে ইনকাম কম পয়সা কম দেখবেন ওর পরিবারে অশান্তি বেশি সগড়া হয়ে আছে আবার যার ইনকাম বেশি আর কোন সমস্যা কম ঝগড়াঝাটি কম এই জন্য আমি বলে থাকি যে সংসারে একমাত্র শান্তি আনার জন্য মূল যে হাতিয়ার এটা হচ্ছে পয়সা তো শান্তি আনবেন স্ত্রীকে ভালো জায়গায় রাখবেন ভালো খাবার দিবেন রাত দিন পরিশ্রম করলেন মাথায় ঘাম পায়ে ফেললেন সেই স্ত্রী আপনার সে চলে যাবে এমনি করে নয় শুধু তাই নয় যে সন্তানের জন্য আপনি সকালবেলা যখন শীতের মধ্যে আপনার সন্তান স্কুলে যাবে আপনার ঘুম ভাঙবে না কেন ভাঙবে না ঘুম ধরেছে কিন্তু সন্তান বলছে আব্বা আমি যাব স্কুলে আমাকে নিয়ে যেতে হবে আপনি ওই আরামে ঘুম ছেড়ে নামাজ তো করেন নাই আরামে ঘুম ছেড়ে আপনি সন্তানের জন্ম নিয়ে গেলে স্কুলে নিয়ে যাচ্ছেন সেখানে পড়াচ্ছেন আবার নিয়ে আসতেছেন চব্বিশ ঘন্টা ডিউটি হচ্ছে আপনার কিন্তু ওই সন্তান যে সন্তানের জন্য আপনি সকালবেলা আরামের ঘুম হারাম করে দিয়ে নিয়ে গেলেন স্কুলে সেখানে পড়ালেন নিয়ে আসলেন তাকে পয়সা দিলেন তাকে সরাই খাওয়ালেন তার জন্য বই কেনার পয়সা দিলেন তাকে রেজিস্ট্রেশনে ফি দিলেন এত কিছু করলেন ওই সন্তান সেদিন আপনার জন্য আপনাকে পালিয়ে চলে যাবে পালিয়ে চলে যাবে আপনাকে নিজের হাতিয়ার গ্রহণ করতে হবে মুহাম্মদ বলছেন মুহাম্মদ বলছেন মানুষের আসল হাতিয়ার তিনটি মানুষের একটা ব্যক্তির নিজের হাতিয়ার তিনটি মানে নিজের সম্পদ তিনটি এক হয়তো জানেন এক যা সে খায় দুই যা সে পরিধান করে তিন যা সে আল্লাহর প্রতি খরচ করে তাহলে খায় নিজে পরিধান করে আর আল্লাহর পথে খরচ করে এই তিনটি আপনার সত্যি কথা একদম সত্যি কথা সত্যি তো হবে না বলতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি হওয়ারই তো কথা আপনি ভেবে দেখেন আপনার কি কি আছে কিচ্ছু নেই ওই তিনটে আপনার এমনকি ওমিহে আবি অসহবতি অবানি লিকুল্লি মরিইম মিনহুম প্রত্যেক মানুষ নিজ নিজ দায়িত্ব নিজের দায়িত্ব পালন করবে সেদিন আরেকটা আয়াত শুনেন সূরা মুমিন আল্লাহ বলেছেন যে ফাইজা নুবিকা ফিসসুর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযু ওয়ালা ইয়াতাসাআলুন আল্লাহ বলেছেন যেদিন সিংহে ফু দেওয়া হবে
মানে কিয়ামত শুরু হবে। কেউ কাউকে জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছ গো, কাউকে কেউ জিজ্ঞাসা করবে না, কাউকে নয়। তুমি কোথায় যাচ্ছ, তোমার কি সমস্যা, তোমার কি হলো জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে না। রে ভাই তুমি কোথায় চলে যাচ্ছ, তোমার কি অবস্থা, কি হয়েছে, এমন করছো কেন, জিজ্ঞাসা করবে না। কারণ হলো আমি আমার কাজে ব্যস্ত আছি। যে ব্যক্তি নেকির পাল্লা ভারী হবে সে হবে সফল কাম, যার নেকির পাল্লা হালকা হবে সে হবে ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, মানুষের অবস্থা হবে এই রকম, তখন কেমন শুরু হয়ে যাবে অবস্থা হচ্ছে এরকম, মানে কেউ কারো হবে না, আপনার যে স্ত্রী আপনার হবে না, আপনার সন্তান আপনার হবে না, আপনার বাবা মা আপনার হবে না, কেউ হবে না, আপনি শুধু আপনি থেকে যাবেন। এতদিন যা কামাই করে খাওয়াইছেন সব আপনার জন্য মাটি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এর জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে যে আমরা নিজের জন্য ইনকাম করতে পারি, নিজের জন্য ইনকাম করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তাওফীক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই ইনকাম বলতে আবার বুঝেন না যে আমাকে চাকরি করতে হবে 20,000 টাকা মাস, এটা বুঝেন না। কিন্তু ইনকাম করে নিজের জন্য পরকাল, পরকালে কি নিয়ে যাবেন এটা ইনকাম করতে হবে। কেমন করে কঠিন, জটিল, মারাত্মক। সম্মানিত উপস্থিতি,